আমাদের পৃথিবীতে সবুজের ভীষণ দরকার কিন্তু আমরা যা দেখতে পাই বর্তমানে গাছ কাটা হয় নির্বিচারে সেখানে কংক্রিটের বাড়ি তোলা হচ্ছে তো আমাদের এই বিশ্বে এমন একটা জায়গা রয়েছে যেখানে প্রকৃতির কিছু অধিকার রয়েছে অর্থাৎ রাইটস অফ নেচারস যে জায়গার কথা বলছি সেই জায়গাটি হচ্ছে ইকুয়েটার এখানে প্রকৃতির নিজেরও অধিকার রয়েছে আর পাঁচজনের মতন অর্থাৎ আমার আপনার মতন প্রকৃতির সেখানে নিজের অধিকার রয়েছে এখানে কেউ চাইলেই যে গাছ কাটতে পারবে তা একেবারেই নয় ধরুন এখানে কেউ বাড়ি করতে চাইছে এবং সেখানে একটি গাছ রয়েছে সেই গাছটি যদি তাকে কাটতে হয় তিনি নির্বিচারে গাছটিকে কাটতে পারবেন না তাকে সবার আগে সরকারের কাছে গিয়ে পারমিশন নিতে হবে যদি সরকার পারমিশন দেয় তবেই সেই গাছ কাটা যাবে আরও একটা বিষয় রয়েছে যে এইখানে যেহেতু বললাম যে প্রকৃতিকে একটা সম্পদ হিসেবে দেখা হয় প্রকৃতির নিজের একটা অধিকার রয়েছে তাই এখানকার মানুষকে গাছ লাগাতে বলতে হয় না এখানে প্রত্যেক মাসেই কিছু না কিছু সময় অন্তর অন্তর গাছ লাগানো হয় এটা সাধারণ মানুষের কিন্তু একদম বলা যেতে পারে যে নেচারের মধ্যেই ঢুকে রয়েছে এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে